জানালার দিকে কি? হ্যাঁ, কই কই ম্যাডাম, কিছু নেই তো। কিছু না মানে তাহলে জানালার দিকে কি? হ্যাঁ, পড়াশোনায় ফাঁকিবাজি। এবার খালি যদি কেউ পরীক্ষায় কম নম্বর পায় না, তাহলে তার আমি হাড্ডি গুঁড়ো করবো। হ্যাঁ সেপাই, বলতো মেঘ কেন কালো হয়? ম্যাডাম, আসলে মেঘ সারাদিন রোদে ঘুরে বেড়ায় তো, তাই গরমে কালো হয়ে গেছে। কি, এসব তোকে শিখিয়েছি আমি? তবে রে দাঁড়া, এই তুই বলতো পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বল। ম্যাডাম, এটা তো খুব সোজা। পানিতে বাস করে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছের বাপ, পাঙ্গাস মাছের মা, পাঙ্গাস মাছের ভাই, আর পাঙ্গাস মাছের গার্লফ্রেন্ড। ম্যাডাম, আমি পেরেছি তাই না? তোর মা তা পেরেছিস, বলদের দল। এত পড়াই তবুও মনে থাকে না কেন? হ্যালো জান, আজকে যে দেখা করতে এলে না, তোমাকে যে ভীষণ মিস করছি জান। আই ফিল ইউ, আই মিস ইউ জান। আমি যেতে পারবো না, আমার ভাই ঘরে তালা দিয়ে আমাকে বন্দি করে রেখেছে। কি, ঘরে তালা দিয়েছে? ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। মাইরি, অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না। তোমার আমার প্রেম আমি বৃথে যেতে দিব না। তুমি জানো আমার ভাই বলেছে তোমার নাকি স্বভাব চরিত্র খারাপ। ইরি মাইরি, কি বলেছে? আমার চরিত্র খারাপ? আমার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র? তোমার ভাইয়ের চামড়া তুলে নিব আমরা, অত্যাচারীর ভাইয়ের শাসন মাথা পেতে নিব না। তোমার আমার প্রেম আমি বৃথা যেতে দেব না। আমার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে হারামজাদা, আবার আমার বোনের সাথে লাইন মারছিস? আমার চামড়া তুলবি? আয় আয়, চামড়া তোল, তোল চামড়া, আয়। ইরে মাইরি। দূর বাবা, আজ তো বড্ড দেরি হয়ে গেল কলেজে যেতে। ওই খানাসি ম্যাডামটা যা রাগি বাবা, 2 মিনিট দেরি হলে তো 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে রাখে। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। হেই, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। আরে আরে, কি করছোটা কি? ছুড়ে দাঁড়াও, আমি কলেজে যাব। আরে হ্যাঁ যাবে তো, তার আগে এই ফুলটা নাও, এটা তোমার জন্য এনেছি। সত্যি বলছো? এই ফুলটা আমার? হ্যাঁ হ্যাঁ, তিন সত্যি। তুমি চাইলে তোমার জন্য আমি পুরো পৃথিবীর সব ফুল এনে দেব। তাই নাকি? বলছি, আমি কি তোমার পাশে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বসতে পারো। আমার বুকের বাপাশের সিটটা সব সময় ফাঁকা থাকে। মাইরি। আরে হরতাল নাকি ক্লাসে? দেখি একজনও ছাত্রী আসছে নে, ব্যাপারটা কি? যাই, প্রিন্সিপাল স্যারকে বিষয়টা জানিয়ে দেই। কি বলছেন, স্কুলে কোনো ছাত্রী আসছে না? হ্যাঁ স্যার, গত 5 দিন ধরে কেউ আসছে না ক্লাসে। এটা তো মহা মুশকিল ব্যাপার। শিয়ালিনী কলেজে যদি শিয়ালিনী না থাকে, তাহলে তো কলেজের বদনাম হবে। স্যার, আপনি তাড়াতাড়ি তদন্ত করুন, নইলে আমাদের মুখ কেন? পেছন লুকোনোর জায়গা থাকবেন নেই। আমি দেখছি কি করা যায়। আপনি একটু আমাকে শিয়ালিনীদের নামের লিস্ট গুলো দিন তো। সূর্য মামা রাগ করেছে, গরম দিচ্ছে তাই। বৃষ্টি আপুর বিয়ে হয়েছে, তাই তো তিনি নাই। বাতাস বাবুর জ্বর হয়েছে, ঔষধ আনতে গেছে। মেঘ নাকি দাওয়াত খেতে গেছে শ্বশুর বাড়িতে। সূর্য মামা রাগ করো না, ঠান্ডা হও না এবার। তোমার গরম সহ্য হয় না, পাছায় কষ্ট হচ্ছে সবার। আহ গরম রে। ওরে কেলো করেছে, শিয়ালিনী কলেজের ছাত্রীরা এদিকে কোথায় যাচ্ছে? কলেজ তো ওদিকে। না না, কেমন যেন ঘাপলা ঘাপলা গন্ধ পাচ্ছি।
ব্যাপারটা তো ঘেটে দেখতে হচ্ছে। এই দেখো চান, তোমার জন্য আমি পিঠা বানিয়ে নেছি। ইরে মাইরি, তাই নাকি? কই কই, দেখি দেখি, দাও দাও, আমাকে খাইয়ে দাও। আমি হলাম রোমিও, প্রেমিকিলা রোমিও, পাত্তা বোলার রোমিও। ওরে কেলেঙ্কারি রে, তার মানে কলেজের কোচি কোচি শিয়ালিনীগুলোকে পটিয়ে এনে শালা এখানে টাঙ্কি মারছে? তবে রে দাঁড়া, তোর টাঙ্কি মারাচ্ছি আমি। আমাদের বনের মিস্কের চরিত্র ফুলের মতো পবিত্র। এক দুই তিন, মিস্কি এক নাম্বার চরিত্রহীন। চার পাঁচ ছয়, মিস্কের চারপাশে অনেক শিয়ালিনী রয়। আকাশেতে ওরে চিল, চরিত্রহীন মিস্কের পাছায় মারো ছিল। মায়ের কোলে শিশুর ডাক, মিস্কের পাছায় মারো ডাং। আসেন আসেন, দেখালন মিস্কের কাছে কতজন। আসেন আসেন, দেখে যান জঙ্গলে প্রেমের টান। মিস্কের চরিত্র ফুলের মতো পবিত্র। এক দুই তিন, মিস্কে এক নাম্বার চরিত্রহীন। ইরে মাই রি, মাই প্রেমিকার দল, অ্যাটাক করো অ্যাটাক, গো গো, আমার নামে বদনাম করছে, অ্যাটাক করো মাই রি। এত বড় সাহস তোর! আমরা বেঁচে থাকতে তুই আমাদের প্রেমিকের চরিত্র নিয়ে গবেষণা করিস? আজ তোর চরিত্র ফাটে লবণ দিব রে লবণ। এই ধরো সবাই, অ্যাটাক! ওরে বাবা কোপা সামছো রে, ঘূর্ণি জ্বর এলো রে পালাই। ওরে বাবা রে, গেল রে গেল, আমার হাড়গোড় হাড্ডি মাড্ডি সব গুরু হয়ে গেল রে। ওরে বাবা রে, কেমন মজা কেমন মজা! আরে আমাদের প্রেমিকের নামে বদনাম করবি? হ্যাঁ, আর তোর চরিত্র টিপে টিপে রস বের করব। কিরে পালাচ্ছিস কোথায়? আয়, সাহস থাকলে কাছে আয়। দেখ আমার প্রেমিকাদের জোর দেখ, আরো আসবি? আয় আয় ডার্লিং, চলো সবাই, আজ লং ড্রাইভে যাবো। কাম কাম। এই মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরানের প্রেমিকা যখন পাই রে, আকাশে উড়াল দিয়া, জামুরে প্রেমিকা লইয়া, কলি যায় পাজে মন টাকদুমা ডুম ডুমুরে। আজ আমার মনটা যেতাই পেকম তুইলা নাচে রে, আজ আমার মনটা যেতাই পেকম তুইলা নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে। শালা চরিত্রহীন, আমরা একটা গার্লফ্রেন্ড পাই না, আর দেখো বেটা অটো ভর্তি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। তবে দেখ আমি কি করি। কি বলছো কি এসব? তুমি কি শিওর? শিওর মানে স্যার, আপনার পিছনের কসম সব সত্যি। আপনার স্কুলের সব শিয়ালিনীদের পটিয়ে বেটা প্রেম করছে। স্যার, ওই চরিত্রহীন মিসকেকে শাস্তি দিন, নইলে বড় সড় কেলেঙ্কারি হয়ে যাবে। ওই বেটা শিয়ালের এত বড় সাহস, আমার স্কুলের শিয়ালিনীদের পটিয়েছে, ওর চোখ আমি তুলে নেব, বদমাইশ কোথাকার। ডিম ফাটলেই কিন্তু আউট মাইরি। না না, যে করেই হোক আমাকে জিততেই হবে। আজকে বিজয়ী হয়েছে আমার দুই নাম্বার প্রেমিকা। এই নাও ডার্লিং, এটা তোমার গিফট। আজ দুপুরে আমি তোমাকে নিয়ে ডেটিং এ যাব। ইশ, আর আমরা বুঝি ডিউটিন, আমরাও যাব ঘুরতে, না নিয়ে গেলে আমি কিন্তু রাগ করব। ওরে আমার রাগিনী রে, রাগ করলে তোমার গাল দুটো একেবারে আপেলের মতো লাল হয়ে যায়, ইচ্ছে করে কটাস কটাস করে কামড় দেই। তোর যা কিছু বলো না। ওগো, আজ আমরা কি গেম খেলবো গো? আজ আমরা কানামাছি ভোবো খেলবো। আমি হব চোর, আর তোমাদেরকে এক এক করে খুঁজে বের করে খপাত করে জড়িয়ে ধরবো। আইরি, ঠিক আছে ঠিক আছে, অনেক মজা হবে তাহলে। এদিকে এসো, তোমার চোখ বাদি। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। এই তো একটাকে ধরেছি, কিন্তু ডার্লিং তুমি হঠাৎ মোটা হলে কি করে গো? আরামজাদা,
আমার স্কুলের মেয়েদেরকে পটিয়ে এখানে এনে রং তামাশা করা হচ্ছে, প্রেম করা হচ্ছে। আজ তোর প্রেম আমি পিছন দিয়ে ঢোকাবো। রমজাদা, এই বদমাশের দল, স্কুল ফাঁকি দিয়ে এসে এখানে প্রেম করছিস তোরা? হ্যাঁ, আজ তোদের 12টা বাজাবো রে। ওরে বাবা রে, ম্যাডাম থামেন থামেন, আর মারবেন নি। আসলে আমরা এখানে তো প্রেম করতে আসিনি, এখানে তো খেলাধুলা করতে এসেছি। ইরে মাইরি, ও স্যার মারবেন না। আ উ স্যার মাইরি বলছি, আমি প্রেম করিনি, ওরা তো আমার স্টুডেন্ট, আমি ওদের খেলাধুলার মাস্টার, এখানে ওদের খেলাধুলা শিখাচ্ছিলাম আমি। ও তাই বুঝি, বাহ বাহ খুব ভালো, এবার চল তাহলে, আমি তোদের খেলা শিখাবো, চল চল, এমন খেলা শিখাবো যে কাঁদতে কাঁদতে পটি করে দিবি। ম্যাডাম স্যার, আমাদের কোনো দোষ নেই, সব দোষ ওই শিয়ালের, এই শিয়াল আমাদেরকে প্রেমের জালে পটিয়ে স্কুল ছাড়ে করেছে, সব দোষ ওই ব্যাটার। দোষ তোদের সবার, শাস্তি তোরা সবাই পাবি, কারণ এই শিয়াল তোদের পটিয়েছে আর তোরা পটে গেছিস। তোদের সবার সমান দোষ রয়েছে, তাই তোরা সমান সমান শাস্তি পাবি। চল স্কুলে চল। চরিত্র ফুলের মতো পবিত্র, আই হাই মিসকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। কি কেমন মজা, খুব শখ না প্রেম করার? দেখ তোর প্রেমে কেমন আগুন জ্বালিয়ে দিলাম। তুমি জ্বালাইয়া গেলা প্রেমের আগুন, নিভাইয়া গেলা না। ওগো, আজ তো ঘরে এক ফোঁটা খাবার নেই, কি খাবো বলো তো? কতদিন আর এভাবে না খেয়ে দিন কাটাবো? ঘরে খাবার নেই, আজকেও তাহলে ওই টিউবওয়েলে জল খেয়ে আমাদের দিন কাটাতে হবে। না না, এভাবে আমি বাড়িতে বসে থাকলে কিছুতেই খাবার আসবে না। বউ, আমি কাজের খোঁজে বাইরে বের হব, আমার পরিবার দিনের পর দিন না খেয়ে থাকবে, তা কিছুতেই সহ্য করব না। ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কে কাজ দিবে বলো তো? তোমার যে একটা পা নেই, তোমাকে কষ্ট করতে হবে দেখো, আমি কাজে বের হব। না না, আমি থাকতে আমার বউ বাইরে কাজ করবে, তা আমি কিছুতেই সহ্য করব না। একটা পা নেই তো কি হয়েছে, জীবন যতদিন আছে পরিশ্রম করে খাবো। বানর দাদা, ও বানর দাদা, তোমার মাটি কাটার দলে আমাকে একটা কাজ দিবে গো, ঘরে আমার অভাব, কাজের যে বড় প্রয়োজন দাদা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই হলি ল্যাংরা, মাটি কাটবি কি করে? যা যা, অযথা ডিস্টার্ব করিস না। এই এই, তোরা কাজ বন্ধ করেছিস কেন? তাড়াতাড়ি মাটি কাট, সবগুলোর মাইনে কাটবো আজ আমি। আরে ল্যাংরা মিসকে যে, তা আমার দোকানের ধার মেটাতে এলে নাকি? দেখো ভাই, আমি কিন্তু তোমাকে নতুন করে বাকিতে কিছু দিতে পারবো না, আগের ধার পরিশোধ করো, তারপর বাকি নাও। না না, বাকি নিতে আসিনি গো দাদা, বলছিলাম কি, আমাকে তোমার দোকানে কাজ দিবে, একটা কাজের খুব দরকার আমার। মশকরা করছিস তুই আমার সাথে? তোর মতো খোরাকে আমি কাজ দেব? তোকে কাজ দিলে তো দোকানদারি লাঠে উঠবে। যা যা, এখান থেকে চলে যা। আই সৃষ্টিকর্তা, সারা বন খুঁজে বেড়ালাম কিন্তু আমাকে কাজ দিল না কেউ, আমার জন্যই আমার বউ বাচ্চারা না খেয়ে মারা যাবে। কেন আমাকে ল্যাংড়া বানালে খোদা, কেন কেন এত অসহায় আমি? আরে ল্যাংড়া মিসকে যে, কি ব্যাপার, এভাবে হতাশ হয়ে কাঁদছিস কেন? নিজের ভাগ্যের দোষে কাঁদছি গো দাদা, আমি পরিবারকে নিয়ে অথই সাগরে পড়েছি, অভাব যে আমার পিছু ছাড়ছেই না। একটা কাজ জুটিয়ে দাও না গো,
কিছু টাকা যেন উপার্জন হয় দাদা। কাজ চাইছিস, ঠিক আছে আমার সাথে বাজারে চল, আজ আমার মাছগুলো তুই বিক্রি করে দিবি, এর বিনিময়ে কিছু টাকা দেব, পারবি তো মাছ বিক্রি করতে? হ্যাঁ হ্যাঁ পারবো, ঠিক পারবো। এই যে এখানে বসে তুই মাছ বিক্রি কর, আমি আসছি কিছু হাতের কাজ সেরে তারপর আসবো। বহু কষ্টে কিংকং দাদার কাছ থেকে একটা কাজ পেয়েছি, দায়িত্ব সহকারে পালন করতে হবে, তাহলে শুরু করে দিই মাছ বিক্রি করা। মাছ নাও গো, মাছ নাও, মাত্র 500 টাকা কেজি, মাছ নাও, মাছ মাছ। বারে মিসকে বাহ, দারুণ তো, তুই আমার সব মাছ বিক্রি করে দিয়েছিস। সব মাছ বিক্রি করতে পারিনি দাদা, একটা মাছ এখনো ঝুড়িতে রয়েই গেছে। আরে ওই মাছ তুই নিয়ে যা, এই নে তোর পরিশ্রমের টাকা, আর মাছটা নে, পরিবার সহ মাছটা রান্না করে খাস। কিংকং দাদা, সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। যাই, টাকাটা দিয়ে কিছু চাল কিনে নিয়ে যাই, আজ কতদিন পর বউ বাচ্চার মুখে ভাত তুলে দিতে পারবো। বউ, ও বউ, তাড়াতাড়ি এসো গো, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি, টুম্পা, মারে টুম্পা। এ কি গো, তুমি এত বড় মাছ এনেছো, আবার সাথে চালও এনেছো, ওগো আজ কি তাহলে আমরা ভাত খাবো? হ্যাঁ বউ হ্যাঁ, যাও আর কথা না বলো, তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও, পেটের মধ্যে ক্ষুধার ইঁদুর দৌড় দিচ্ছে। বাবা তাহলে আমি আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবো, কি মজা কি মজা, আজ খাবো মাছ ভাজা, পরে খাবো ঝোল, আরে চলো চলো খুশিতে আজ ভাজাই ঢাকঢোল। হ্যাঁ মা হ্যাঁ, খাবি তুই, তুই মাছ ভাজা খাবি, যা এখন স্কুলে যা, স্কুল ছুটি হলেই সোজা বাড়িতে ফিরে আসবি কিন্তু। বাবা রে, এটা বুঝি তোর বাড়ি? বাবা, বহু কষ্টের পথ চলতে চলতে তোর বাড়িতে এসেছি, একটু খাবার দিবি রে বাবা, বড় ক্ষুধা লেগেছে আমার। ক্ষুধার যে কি কষ্ট তা আমি বুঝি বুড়িমা, আজ আমার বাড়িতে ভাত রান্না হয়েছে, এসো তুমি বারান্দায় এসে বসো। বউ কই গো, এসো বুড়িমাকে খাবার দিয়ে যাও। কতদিন পর এত সুস্বাদু মাছ ভাজি দিয়ে ভাত খেলুম, ও মা ও বাবা, কিছু মনে না করলে আমাকে আরেক টুকরো মাছ আর ভাত দিবি রে? হ্যাঁ বুড়িমা, এখনই আনছি, তুমি পেট ভরে খাও বুড়িমা। আমার পেটের এক পাশে যে এখনো খালি রয়ে গেছে, আর একটু মাছ ভাত দিবি রে? আসলে বড় খিদে পেয়েছে তো, পেট কিছুতে বসছে নেই। হায় হায়, বুড়িমাকে মাছ ভাত দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে, এবার আমরা কি করে খাবো? আমাদের খাওয়ার কথা না হয় বাদই দিলাম, বুড়িমা যে আরো ভাত চাইছে, তাই বা দিব কি করে? কি গো বউ, রান্নাঘর থেকে খালি হাতে ফিরে এলে যে, কই খাবার কোথায়, দাও বুড়িমাকে খাবার দাও। মা মা দেখো দেখো, আমি স্কুল থেকে ফিরে এসেছি মা, কই আমাকে ভাত দাও আর মাছ ভাজা দাও, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মাছ আর ভাত কিছুই যে আর অবশিষ্ট নেই রে মা,
তুই আজও ভাত খেতে পারবি নি, সব ভাত আর মাছ বুড়িমাকে দিয়ে শেষ করে দিয়েছি। তুমি আমার জন্য মাছ ভাত রাখনি মা, খুব খারাপ তুমি, তুমি খুব খারাপ। কে রে বুড়ি, হ্যাঁ আমার ব্যাগের মাছ ভাত খেয়ে নিয়েছে। আয় বুড়ি, আয় আমার মাছ ভাত দে, দে বলছি। টুম্পা, বুড়িমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? ক্ষমা চা বলছি বুড়িমা, ও ছোট মেয়ে, ওর কথাতে কিছু মনে করো না। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার ক্ষুধা মেটাতে পারলাম না। না রে বাচ্চা, আমি তোর মেয়ের কথাতে কিছু মনে করিনি, বরং তোদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি। তোদের মাছ খেয়েছি তো আমি, দাঁড়া এক্ষুনি তোদের মাছ ফিরিয়ে দিচ্ছি। একি বুড়িমা, তুমি তোমার হাতে মাছ নিয়ে এলে কি করে? এ কেমন শক্তি তোমার? কোথা থেকে মাছ এনেছি তা তোকে ভাবতে হবে নে। এই মাছ তোর পুকুরে ছেড়ে দে, এই মাছ থেকে পুকুর ভর্তি অনেক মাছ হবে, তোরা প্রতিদিন মাছ ভাজা খেতে পারবি। হায় আমার কপাল, নুন আনতে যাদের পান্তা পুড়িয়ে যায় তাদের আবার পুকুর থাকবে কোথা থেকে? একটা শোবার ঘর আর রান্নাঘর ছাড়া তোর কিচ্ছুটি নেই আমাদের। ওই রান্নাঘরেই তোরা মাছ চাষ করবি। এই যে এই কোদালটা রান্নাঘরে রাতে রেখে দিবি, আর কোদালের পাশে মাছটাও রেখে দিবি। তারপর সকাল হলে দেখবি আসল খেলা। এবার তবে আসি আমি। বউ, বুড়িমা যেভাবে বলেছে ওইভাবেই তুমি রেখে দাও, দেখি বুড়িমার কথাতে আমাদের কি হয়। আচ্ছা ঠিক আছে গো, এই যে এখনই রেখে দিচ্ছি আমি। ওগো ওগো শুনছো, তাড়াতাড়ি এসো গো। হাই 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 হাই, একে দেখছি আমি, তাড়াতাড়ি এসো গো। ওগো কি গো, কি হয়েছে, ডাকছো কেন? এ কি বউ, রান্নাঘরে পুকুর, এ কি অবাক কাণ্ড, এই পুকুরে আবার মাছও লাভালাভি করছে। ওগো বুড়িমা তাহলে এই খেলা দেখানোর কথাই বলেছিল, বুড়িমা আমাদের ভাগ্য খুলে দিয়েছে গো। শেফা, তুমি আর দেরি না করে পুকুর থেকে মাছ তুলে ঝটপট রান্না করে ফেলে তো, মেয়েটা আমার কাল মাছ না খেতে পেরে প্রচন্ড মন খারাপ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি মাছ তুলছি। আচ্ছা বউ, যদি ওই পুকুরের মাছ আমরা বাজারে বিক্রি করি তাহলে কেমন হবে? খাওয়ার পর যা মাছ থাকবে তা বাজারে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে বাড়িঘর মেরামত করতে পারবো, সংসারে টুকটাক কাজও করতে পারবো। আচ্ছা ঠিক আছে গো, তাহলে তুমি সারা দিন রান্নাঘরে বসে বসে দিয়ে মাছ ধরবে, আর ওই মাছ আমি বাজারে বিক্রি করতে নিয়ে যাব। কি গো মাছ ধরা হয়েছে তোমার? দাও দাও মাছগুলো দাও, এবার বাজারে বিক্রি করতে নিয়ে যাই, অনেক বেলা হয়ে গেল। এই তো বউ, ঝুড়ি ভর্তি মাছ ধরেছি, নাও নিয়ে যাও বাজারে, আর একটা নতুন ঝুড়ি এখানে দিয়ে যাও। তুমি বাজারে মাছ বিক্রি করবে আর আমি এখানে বসে বসে বড়শি দিয়ে মাছ ধরবো। মাছ নিবে গো মাছ, তাজা মাছ, এসো এসো, মাত্র
200 টাকা কেজি। এসো গো দাদারা দিদিরা, এসো এসো, মাছ নিয়ে যাও মাছ, আমার কাছ থেকে মাছ নিয়ে যাও। বাবা এ কি রে শেফা, তোর ঝুড়ির মাছগুলো তো বেশ তরতাজা, তা তোর ঘরে তো খাওয়ার মতো ভাতই নেই। তুই কি না করছিস মাছের ব্যবসা? কোথায় পেলি রে মাছ? গরিবের ভাগ্যে কখন কি হয় তা কি বলা যায় টিনা দিদি? আমি আর মেজকে রান্নাঘরে মাছ চাষ করছি, তা কত কেজি মাছ দিব গো তোমায়? দে 3 কেজি মাছ দি, গরিব হয়েছিস তো কি হয়েছে, বুদ্ধিটা কিন্তু বেশ হয়েছে। এ না দিদি তোমার মাছ। ওগো এত দুঃখ কষ্টের পর যে আমার জীবনে এত সুখ আসবে আমি ভাবতেও পারিনি, আর আমাদের সংসারে কোনো অভাব নেই। ঠিক বলেছো বউ, ভাগ্যিস বুড়িমা আমাদের বাড়িতে সেদিন এসেছিল। আচ্ছা বউ, বুড়িমা যে কোদালটা আমাদের দিয়েছিল ওই কোদালটা বুড়িমাকে ফেরত দিয়ে দেই, ওই কোদালের তো আর কোনো দরকার নেই। ওগো বুড়িমাকে না হয় কোদালটা ফেরত দিবে, কিন্তু তাকে পাবে কোথায়? না জানি তার নাম আর না জানি তার ঠিকানা। বউ বুড়িমা যেমন খুঁজে খুঁজে এসে আমাদের মতো অসহায়কে সাহায্য করে গিয়েছে, তেমনি আমরাও খুঁজে বের করে তাকে তার জিনিস ফেরত দেব। মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায় বুঝলে বউ। আমার এই ল্যাংড়া পা নিয়ে বুড়িমাকে কত জায়গায় খুঁজলাম তবুও পেলাম না, বুড়িমাকে তার জিনিস কিভাবে ফেরত দিব? বুড়িমা, ও বুড়িমা, তুমি কোথায় গো? দেখা দাও আমাকে, দেখা দাও। কিরে মিজকে বাবা, তুই আমাকে স্মরণ করছিলি বুঝি? বল কেন স্মরণ করেছিস? এ কি বুড়িমা, তুমি কোথা থেকে এলে? আমি কত জায়গায় খুঁজলাম তোমাকে তবুও তো পেলাম না। কোথা থেকে এলাম তা তোকে ভাবতে হবে নেই, আগে বল কি জন্য আমার কথা ভাবছিলি? বুড়িমা তোমার এই কোদাল তুমি ফেরত নাও গো, আমাদের সংসারে অভাব মিটে গেছে, তুমি এই কোদাল নিয়ে অন্য কোনো অসহায়কে সাহায্য করো, এই কোদালের আর কোনো কাজ নেই। তোর উদারতা দেখে আর একবার মুগ্ধ হয়ে গেলুম। মিজকে যা, তোকে আবারও আশীর্বাদ দিলাম, তোর রান্নাঘরের মাছ কোনো দিনও শেষ হবেনি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।